জামাইদের বিশেষ আদর পাওয়ার দিন হলো জামাই ষষ্ঠী। মেয়ে জামাই শ্বশুর বাড়িতে যাবে, তাদের জন্য এলাহি আয়োজন করা হবে। এই ছবি বাংলার ঘরে ঘরে হয়তো খুব পরিচিত। তবে জামাই ষষ্ঠী উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগরে যে ছবি ধরা পড়ল তা সত্যিই অনন্য। আমাদের সমাজে যে কতটা অ্যাডভান্স এখন তা একেবারে বোঝাই যাচ্ছে এই ছবির প্রমাণে। 2024-এর জামাই ষষ্ঠী ছবি এটি। কৃষ্ণনগরে সম্পন্ন হলো দুই সমকামীর জামাই ষষ্ঠী। কৃষ্ণনগরের সমাজকর্মী বাবলি মুখার্জির উদ্যোগে সম্পন্ন হলো দুই সমকামীর জামাই ষষ্ঠী। মন্দিরা পাত্র ব্যানার্জি এবং বৈশাখী ব্যানার্জি দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন 22 জুলাই 2022 সালে। এবারে তাদের ছিল দ্বিতীয় জামাই ষষ্ঠী। আর এবারের জামাই ষষ্ঠীতে কৃষ্ণনগরের এক অভিজাত হোটেলে মহা ধুমধাম করে জামাই ষষ্ঠী সম্পন্ন করলেন কৃষ্ণনগরের এক সমাজকর্মী বাবলি মুখার্জি। সমাজকর্মী বাবলি মুখার্জি কি বলছেন শোনাবো আপনাদের। এটাই বার্তা দিতে চাই যে মেয়ে মেয়েও যে ভালোবাসা থাকে এদিকে এবং তারা যে কতটা সংসারী হয় এবং তারা যে কিভাবে সংসারটাকে মেনটেন করছে, ঠিক আছে, এবং চারিপাশ যে ইয়ে করে মানে চারিদিকের ডামাডোলের মধ্যে মানুষ কত কিছু বলছে, তারপরেও সব বাধা অতিক্রম করে যে একটি অসহায় মেয়েকে এইভাবে যে বৈশাখী বিয়ে করে কত সুন্দর ভাবে রেখেছে, এটাই হলো তোমরা হলো কি কি বলবো উদাহরণ। আমি চাইছি যে তোমাদেরকে দেখে যারা সমকামী রয়েছেন তাদের আমার তরফ থেকে, আচ্ছা তুমি যারা ধরো মানছে না তাদের ফ্যামিলি সম্বন্ধে তুমি কি বলতে চাও? যারা মানছে না তাদের ফ্যামিলি সম্বন্ধে এটাই বলতে চাই, দেখুন ভালোবাসা যেমন কোনো ধর্ম নেই, ভালোবাসার জন্য কোনো বয়স নেই। ভালোবাসা হলো কি, কে ছেলে ছেলে ভালোবাসবে না মেয়ে মেয়ে ভালোবাসবে, শেষ হবে না। ভালোবাসার কোনো কিছুই নেই, লিঙ্গ ভালোবাসা নয়, ঠিক আছে। আমি মনে করি যে একটা মেয়ে মেয়েকে ভালোবাসতে পারে, একটা বৃদ্ধা বা বৃদ্ধ একটা অল্প বয়সী ছেলে মেয়েকেও বিয়ে করতে পারে, যেটা হচ্ছে এখন দেখছি সচরাচর, তারাও তাদেরকে তো সবাই মেনে নিচ্ছে। আজকে 70-80 বছরের একজন বয়স্ক বৃদ্ধা বা বৃদ্ধ তিনি যদি একটা 23-24 বছরের ছেলে বা মেয়েকে বিয়ে করতে থাকতে পারে সুখে শান্তিতে, তারা কখনোই দেখছেন না, ভবিষ্যৎ ভাবছেন না, তাহলে একটা মেয়ে মেয়েকে ভালোবাসছে, তো আমি তো ভীষণ খুশি যে ভালোবাসা হলো অন্তরে। কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত। কেউ মনে করেন যে না সবাই তো বাচ্চা কাচ্চা নিয়ে জীবনযাপন করছেন, ঠিক আছে, তো আমরা যেসব অনাথ বাচ্চারা রয়েছেন, যেমন আমি তোমাদের কাছ থেকে শুনেছি যে তোমরা অলরেডি মন্দিরার একটা বাচ্চা আছে তাকে বৈশাখী গ্রহণ করেছ, যেভাবে মানুষ করছো আজকে মানুষের মতো মানুষ গড়ে তুলছো, এবং ঠাকমা দাদুর যে আদর্শ সে পাচ্ছে এবং নীতি আদর্শ তার মায়া মমতা স্নেহে যে মানুষ হচ্ছে, এটাই তো তোমরা মানে আর পাঁচজন মানুষকে এটা তোমরা দেখিয়ে দিচ্ছ যে শুধু নারী পুরুষ উভয়ে বিয়ে করে তারা পরকীয়া করে প্রেম করে তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাই শুধু সুখী নেই, একজন মেয়ে মেয়েও বিয়ে করে তারাও কিন্তু তাদের সন্তানকে অ্যাকসেপ্ট করে তারাও যে সুখী সংসার সেটাই দেখলো মানে দেখার আছে তোমাদের পরিবারটা দেখে। আর তোমাদের পরিবারের সবথেকে কাকু এবং কাকিমাকে অনেক অনেক শ্রদ্ধার সাথে আমার প্রণাম এবং ভালোবাসা জানাই, আর তোমাদের প্রতি অন্তরে অন্তস্তিক অনেক অনেক ভালোবাসা দুয়ার করে আশীর্বাদ। আর সবথেকে বড় কথা হলো আমার, যেহেতু তুমি জনতার পাশে দাঁড়াও, আমি যদি সমাজকর্মী সেহেতু আমার কাছে এরকম অনেক মানুষ মানে মানুষের প্রবলেম আসে এবং তাদের বেশিরভাগ অভিভাবকরা তারা আসেন, কারণ একজন মেয়ে তার মেয়ে আরেকজন মেয়েকে ভালোবাসছে এবং তারা সংসার করছে, ঠিক আছে, লিভিং এ রয়েছে, সেটা তাদের বাড়ি থেকে অ্যাকসেপ্ট করছে না। এবার তারা কি চাইছে,
যে না আমার মেয়ে আর একজন মেয়েকে ভালোবেসে সংসার করবে কেন, এটা তো কোনো সমাজ মেনে নেবে না। তাহলে আমার মেয়েকে পড়াশোনা করে শিক্ষিত করে বড় করছি, তার মানে আমার মেয়েটা ছেলের সাথে পুরুষের সাথে বিয়ে দেবো, কিন্তু তার যে সন্তান বা ওনাদের যে সন্তান তিনি চাইছেন আমি একটা মেয়েকে ভালোবেসে থাকবো, আমি এইভাবে সুখী থাকবো, কিন্তু বাবা মা সেখানে বাধা দিচ্ছেন, বাধা দেওয়াতে তারা অনেকে আত্মহত্যাও করছেন, অনেকে বা পালিয়ে যাচ্ছেন। আর পাঁচটা সাধারণ বাড়ির জামাই ষষ্ঠীর মতোই সবকিছু সম্পন্ন হলো কৃষ্ণনগরের এই অভিজাত রেস্তোরাঁয়। জামাই ষষ্ঠীর সমস্ত নিয়ম কানুন মেনে এবং বিভিন্ন রকমারি পদে ষষ্ঠী সম্পন্ন হলো কৃষ্ণনগরের রেস্তোরাঁয়। যেভাবে জামাই এবং কনেকে জামাই ষষ্ঠীর উপহার দেওয়া হয় ঠিক তেমন ভাবেই দেওয়া হলো উপহার। কি বলছেন ওই দম্পতি শুনবো। দিদি আমাদেরকে এইভাবে যে একটা সারপ্রাইজ দেবে এটা আমাদেরও ভাবনা, এত ভালোবাসা পাবো, এত ভালোবাসা, মানে আমাদের কি বলবো দিদি এতটাই ব্যস্ত থাকে তার মধ্যেও যে এই দিনটা যে দিদি আমাদের কাছে স্মরণীয় করে দেবে এটা ভাবতে পারিনি। তো খুব আনন্দ করেছি আজকে, খুব মজা করেছি, এবং এটাই বলবো দিদি কিন্তু শুধু আমাদের পাশে না প্রত্যেকটা মানুষের পাশে কিন্তু সব সময়ের জন্য আছে। এই দেখো মাথায় টোপরটা দিয়ে, তো চলো খুব ভালো মানুষেরা তো এইভাবে হাসি আড্ডা নিয়ে আমাদের প্রতিটা দিন যেন সুন্দরভাবে কাটে, তো এটাই সবার কাছে প্রার্থনা বা কামনা। একই সঙ্গে সস্ত্রীক সমকামীদের তরফ থেকেও দেওয়া হলো জামাই ষষ্ঠীর উপহার, যাতে আপ্লুত বাবলি দেবী নিজেও, তবে রাজা কৃষ্ণচন্দ্রের শহরের সমকামীদের এই জামাই ষষ্ঠীকে ঘিরে সৃষ্টি হলো, সৃষ্টি করলো যা তা বলার অপেক্ষা রাখে না। আর সবকিছু মিলিয়ে এই ছবি দেখে একেবারে সবাই খুশি। জামাইদের বিশেষ আদর পাওয়ার দিন হলো জামাই ষষ্ঠী। মেয়ে জামাই শ্বশুর বাড়িতে যাবে, তাদের জন্য এলাহি আয়োজন করা হবে, এই ছবি বাংলার ঘরে ঘরে খুব পরিচিত। তবে জামাই ষষ্ঠী উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগরে যে ছবি ধরা পড়েছে তা সত্যিই অনন্য। আমাদের সমাজ যে কতটা অ্যাডভান্স হয়ে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। কৃষ্ণনগরে সম্পন্ন হলো দুই সমকামী জামাই ষষ্ঠী। কৃষ্ণনগরের সমাজকর্মী বাবলি মুখার্জির উদ্যোগে সম্পন্ন হলো দুই সমকামীর জামাই ষষ্ঠী। মন্দিরা পাত্র ব্যানার্জি এবং বৈশাখী ব্যানার্জি দুজনেই, তাদের পালন করা হলো জামাই ষষ্ঠী। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।